हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल न्यू बांग्ला खेला लाइव टीवी चैनल पक्ष के एक प्रीति और शुभेच्छा जाची बेयर्स प्रतिबारे ने आज के एक मेडिसिन रिव्यू नहीं अपन माजे हाजिर हो स्क्रिने देखते हमारे हाथ एक ड्रप रही है। ये ड्रपटर नाम हे एसक्यू माइसेरेटिन 0.5% चोख ए कान ड्रप हिसाब से ड्रपट व्यवहित हो बेयर्स एसक्यू माइसेरेटिन एर जेनेरिक नेम हे क्लोराम फेनिकल बीपी 0.5% जीवाणुनाशक चोख और कान ड्रप हिसाब से व्यवहित हो ड्रपटी प्रस्तुत करेछे बांग्लादेशेर अन्यतम सुनामधन्य कम्पानी स्क्वायर फार्मास्यूटिकल्स लिमिटेड। प्रति पेट बोतले 10 मिली ड्रप पाव जाच्छे। पेट बोतलेर मूल्य निर्धारण करा हयेछे 34.50 টাকা। ভিউয়ার্স आज के ড্রপটির কার্য বিবরণী এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং কতদিন ব্যবহার করতে পারবেন এবং কি কি কাজে ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে তা তুলে ধরছে। ভিউয়ার্স সাধারণত চোখের সমস্যা এবং কানের সমস্যার কারণে এই ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে। আজকে চোখে কি কি সমস্যার কারণে ড্রপটি ব্যবহৃত হয়ে থাকে তা তুলে ধরছি। মূলত কর্নিয়ার চোখের কর্নিয়ার আশেপাশে রক্ত জমাট বাঁধলে অর্থাৎ লাল হয়ে গেলে চোখ এবং চোখ দিয়ে পানি পড়লে এবং চোখ চুলকালে এবং চোখ ব্যথা করলে এই ড্রপটি ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। এবং কানের ক্ষেত্রে এই একই রূপ কানের আশেপাশে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের জমাট বাঁধলে এবং কান দিয়ে পুঁজ বের হলে এবং কান প্রচণ্ড পরিমাণ ব্যথা হলে এই ড্রপটি ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। আজকে চোখ এবং কানের ব্যবহার তুলে ধরছি। চোখের ক্ষেত্রে আক্রান্ত পরিমাণ যদি অধিক হয়ে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা অন্তর অন্তর 2 ফোঁটা করে ব্যবহার করতে হবে। যদি আক্রান্ত পরিমাণ কম হয়ে থাকে তাহলে দিনে 3 বার 2 ফোঁটা করে ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। কানের ক্ষেত্রেও সেম একই নিয়মে ব্যবহার করতে হবে। আরেকটি বিশেষ লক্ষণীয় বিষয় হলো এই ড্রপটি ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের কর্তব্য যে ড্রপটি এক্সপায়ারি ডেট দেখে বিক্রি করতে হবে এবং এই ড্রপটি খোলার 30 দিনের ভিতরে ব্যবহারযোগ্য। ভিউয়ার্স আজকে এই রিভিউ শেষ করছি। যদি আমাদের এই সামান্যতম রিভিউ দেখে আপনাদের উপকার হয়ে থাকে তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।